জুঙ্গি সন্ত্রাসীরা বেছে বেছে জনগণের সম্পত্তি ধ্বংস করেছে তাই তাদের প্রতিরোধে জনগণকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিল্ডের সঙ্গে বলেন তিনি আন্দোলনে মৃত্যু ঘটার আগেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মৃত্যুর খবর কোথায় পেল হত্যার উস্কানি কে দিল এমন প্রশ্ন শেখ হাসিনার ভয় অপপ্রচার রোধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী আশিকুল আলম জানাচ্ছেন এরি বিস্তারিত কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংসতা ও কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের সাংবাদিকরা সহিংসতার ভয়াবহতার চিত্র তুলে ধরেন ও ঘটনার সুষ্ঠু বিচার চান দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে যেন এক সঙ্গে একত্রিতভাবে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে এত দ্রুত সময় গান পাউডার ছাড়া এভাবে কোন গাড়ি একদম কঙ্কাল ছাড়া কিছু থাকা সম্ভব না গান পাউডার দিয়ে পুড়িয়েছে এটা একদম দেখলেই বোঝা যায় প্রত্যেকটা এলাকায় রাষ্ট্রের তিনটি স্তম্ভকে অকেজো করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে আস্থা ফিরে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়া আপনি নেবেন এর মধ্যে ইন্টারনেটটাকেও সচল করবেন কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একাত্তর পঁচাত্তর এবং ওয়ান ইলেভেনের সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে যে কোনো সংকটে যে কোনো সমস্যায় আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন প্রধানমন্ত্রী জানান সহিংসতার জন্য সারা দেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করা হয়েছিল সমস্ত বাংলাদেশ থেকেই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসতে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল তখনও কোনো লাশ পরে নাই কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে তাই লাশের খবর তাদের কে দিল তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল সন্ত্রাসীরা মানুষের জীবনমান উন্নয়নের স্থাপনাগুলোকেই বেছে বেছে ধ্বংস করেছে বলে জানান প্রধানমন্ত্রী জীবনমান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে সবগুলি তারা ভেঙে দিয়েছে তাহলে ক্ষতিটা কার নিশ্চয়ই রুখে দাঁড়াতে হবে হতে হবে। বিশ্ববাসীকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান সরকার প্রধান আবার কতগুলি রক্ত ছড়লো যেটা কখনো আমার কামড়ে ছিল না হ্যাঁ এখন ডিজিটাল বাংলাদেশ করেছি তার সুফল মানুষ পেয়েছে কুফল মানুষ পেলো কে কি বলল পরোয়া না করে সাধারণের জীবন মান উন্নয়নে কাজ করে যাবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ আছি সেই মানুষের যত কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণে আমি করে যাব তাতে যে কে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না আশিকুল আলম আর টিভি ঢাকা